সময়সীমা যেগুলোতে একটা প্রচন্ড ধরনের অনিয়ম আছে, এই অনিয়ম কিছুটা আমাদের অদক্ষতার জন্য আর কিছুটা হলো ঠিকাদারদের এবং জাতীয় সদস্যের সরকারের অনেক জায়গায় অনেক বড় বড় দুর্নীতি আছে। এটা আমরা সবাই জানি যে এই প্রকল্প গুলো বিশেষ করে অবকাঠামো প্রকল্প যেটা অনেক কম খরচে হতে পারত সেটা উপযুক্ত মূল্যায়নের অভাবে, উপযুক্ত বাস্তবায়নের অভাবে এবং নকশার কাঠামোতে যেখানে অনেক ত্রুটি আছে সেই কারণে এগুলো বহুবার একটি প্রকল্পকে নকশা পরিবর্তন করতে হয়, এগুলোর ব্যয় বৃদ্ধি করতে হয়, এগুলোর সময় বৃদ্ধি করতে হয়, যেটা অত্যন্ত অপচয়মূলক। এবং যেটা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অনেক বড় বড় প্রকল্প যেখানে খরচ প্রতি ইউনিট যেটা রাস্তা হোক সড়ক ইয়ে হোক কেন অন্য অবকাঠামো হোক এগুলোতে বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি খরচ করেছে, এরকম অনেক দুর্দান্ত সবাই জানে। আর আছে অনেক প্রকল্প আছে মন্ত্রণালয় থেকে আসে, এই প্রকল্পগুলো আসলে কি উদ্দেশ্যে করা হয়, এগুলো কি আসলেই কোনো প্রয়োজনে আসবে কিনা সেগুলোর দিকে না তাকিয়ে এখানেও দেশীয় ঠিকাদারদের একটা রাজনৈতিক প্রভাব আছে, যে কারণে দেখা যায় যে কত যে কমপ্লেক্স তৈরি হলো, অবকাঠামো তৈরি হলো, কিন্তু সেটা কোনো জনবল নাই, বছরের পর বছর পড়ে আছে। নতুন যাতে আর কোনো প্রকল্প এভাবে না হয় সেটার দিকে দৃষ্টি দিতে হবে। আর যে প্রকল্পগুলো অবকাঠামোগুলো হয়ে গেছে এগুলো তো অন্তত কিছু জনবলের জন্য বরাদ্দ দিয়ে এগুলোকে চালু করা যায় কিনা সেটাও দেখতে হবে। খুব স্বল্প সময়ে এগুলো করতে হচ্ছে এই কারণে যে আমাদের টেকনিক্যাল মিটিং এগুলো চলে আসবে এবং আমাদের পুরো ম্যাক্রো অর্থনৈতিক ব্যবস্থাপনায় আমরা যেভাবে যে কৌশলে এগোচ্ছি তাতে করে এই প্রকল্প ব্যবস্থাপনা গুলো তার একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ অংশ। কাজে এখানে প্ল্যানিং কমিশনের একটা বিরাট দায়িত্ব আছে, প্ল্যানিং কমিশনের সাথে অর্থ মন্ত্রণালয় এবং বৈদেশিক সম্পর্ক মন্ত্রণালয় একজোটে কাজ করে এটা সমন্বয় করে এটা করা হবে, এমনকি বাংলাদেশ ব্যাংকের সাথে সমন্বয় করা তাকে একটা মূল্যস্ফীতির সাথে সম্পর্ক আছে। জিডিপি গ্রোথ বাড়ানোর জন্য অনেক ব্যয় করার থেকে বরং যেটুকু ব্যয় করা হয় সেটুকুর সাশ্রয় করে তাতে এমন প্রকল্প বাস্তবায়ন করা বা এমন কৌশল গ্রহণ করা যাতে অতি শীঘ্র কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমাদের কাছে এখন জিডিপি বাড়ানোর থেকে কর্মসংস্থান বাড়ানোর তা দুটো পরস্পর যুক্ত, কিন্তু কর্মসংস্থান বাড়ানোটা অনেক বেশি জরুরি।